बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी बिंदु अस्सलामु अलैकुम केमन आछो तुम्हरा सबाई आशा करी सबाई भालो आछो। आज के आमरा एसएससी पदार्थ विज्ञान द्वितीय पर्वे दशम अध्याय अर्थात सेमिकंडक्टर ओ इलेक्ट्रॉनिक्स ए अध्यायटी निये आलोचना करब। आमादेर ए अध्यायेर शुरूते आमरा सेमिकंडक्टर की एटा जानार चेष्टा करब। आज के अध्याय आमादेर प्रथम क्लास आशा करी আমরা আস্তে আস্তে এই অধ্যায়ের সব কিছু আমরা শিখতে পারবো। যাই হোক, শুরুতেই আমাদের আছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর জিনিসটা কি? তো আমরা যখন রাস্তাঘাটে বা বিভিন্ন স্থানে যাই তখন অনেক দোকান দেখি যেগুলোতে লেখা ইলেকট্রনিক্স, আবার কোনো কোনো দেখা দোকানে লেখা ইলেকট্রিক। এই ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স এর পার্থক্যটা আমাদের আজকে বুঝতে হবে। যে সাধারণত যেসব দোকানে বাল্ব, ফ্যান বা বিভিন্ন ধরনের ওয়্যার এগুলো পাওয়া যায় সেগুলোকে লেখা থাকে ইলেকট্রিক, আর টিভি, কম্পিউটার, মোবাইল এগুলো যেখানে পাওয়া যায় সেগুলোতে লেখা থাকে ইলেকট্রনিক্স। তাহলে এই দুই ধরনের যন্ত্রের ভিতরে পার্থক্যটা কোথায়? পার্থক্য মূলত সেমিকন্ডাক্টর, অর্থাৎ এই টিভি, মোবাইল, তারপরে আমরা কম্পিউটার, এগুলো যখন তৈরি করি সেই টিভি, মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অর্ধপরিবাহী, এবং বায়ার, ফ্যান বা ভাল্ব এগুলোর ক্ষেত্রে আমরা পরিবাহী পদার্থ ব্যবহার করে থাকি। এজন্য অর্ধপরিবাহী দিয়ে যে সকল তৈরি সেগুলোকে আমরা সাধারণত ইলেকট্রনিক যন্ত্রপাতি বলে থাকি, এবং পরিবাহী পদার্থ বা অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি যন্ত্রপাতিগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রিক যন্ত্রপাতি। তো যাই হোক, তাহলে অর্ধপরিবাহী জিনিসটা কী বা সেমিকন্ডাক্টর জিনিসটা কী? সেমিকন্ডাক্টর হলো সেই সকল পদার্থ যার মধ্যে দিয়ে খুব বেশি তড়িৎ প্রবাহ চলে না, আবার একেবারে চলে না তাও না, অর্থাৎ যাদের পরিবাহিতা মোটামুটি ধরনের, খুব বেশিও না খুব কমও না, রোধের পরিমাণও মোটামুটি ধরনের, খুব বেশিও না খুব কমও না। তো পদার্থবিজ্ঞানের ভাষায় যদি আমরা অর্ধপরিবাহী কী জানতে চাই, তাহলে আমাদের বলতে হবে যে সকল পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিক অবস্থায় তড়িৎ প্রবাহ চলে না, কিন্তু তাদেরকে যদি তাপ, চাপ বা অন্য কোনোভাবে উত্তেজিত করা যায় বা বিশেষ অবস্থায় নেওয়া হয়, তাহলে এ সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে। সেই সকল পদার্থগুলোকে আমরা নাম দিছি অর্ধপরিবাহী, অর্থাৎ যা এমনিতে অপরিবাহী কিন্তু বিশেষ অবস্থায় সে পরিবাহীর ন্যায় আচরণ করে, সেগুলিকে আমরা বলবো অর্ধপরিবাহী। তো আজকে আমরা ব্যান্ড তত্ত্বের সাহায্যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর আচরণ ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা পাশে একটা পরমাণু নিয়েছি, পরমাণুর কক্ষপথগুলো দেখানো হয়েছে, এটা পরমাণু নিউক্লিয়াস এবং বাইরের বিভিন্ন কক্ষপথ দেয়া আছে। তো ব্যান্ড তত্ত্ব আমাদেরকে যে ধারণাটা সেটা হলো যে ব্যান্ড তত্ত্ব আমাদের বলছে যে প্রত্যেকটা পরমাণুর কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক পরমাণু আবর্তন করতে থাকে। তো এই আবর্তনকারী কক্ষপথে, যেমন প্রথম কক্ষপথে দুইটি, দ্বিতীয় কক্ষপথে আটটি, পরের কক্ষপথে, এরকম ক্রমান্বয়ে পরমাণুর সংখ্যা, পরমাণুর ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো যখন কোনো কক্ষপথে চলাচল করে তখন একই কক্ষপথে অবস্থানরত একাধিক ইলেকট্রনের পারস্পরিক সংঘর্ষ হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। কারণ যদিও আমরা এই এটাকে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এভাবে নামাঙ্কিত করি, কিন্তু প্রত্যেকটা কক্ষপথ আবার অসংখ্য উপকক্ষপথের সমন্বয়ে তৈরি। যেমন অনেকগুলো রাবার পরপর সাজালে একটি ব্যান্ড তৈরি হয়, অনেকগুলো সুতা পরপর যদি আমরা যুক্ত করি তাহলে যেরকম একটা কাপড় তৈরি হয়, ঠিক তেমনি অনেকগুলো কক্ষপথ মিলে একটি কক্ষপথ তৈরি হয়। তাহলে এই যে অনেকগুলো উপকক্ষপথ মিলে আমরা একটি কক্ষপথ পাই, তাহলে এই যে কোনো একটি কক্ষপথ আসলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উপকক্ষপথের সমষ্টি। তো এখানে আমরা একটি কক্ষপথকে বড় করে দেখানোর চেষ্টা করেছি, যার ভিতরে এরকম অসংখ্য কক্ষপথ আছে, অনেকগুলো কক্ষপথ আছে। এই কক্ষপথগুলোই, অর্থাৎ তৃতীয় কক্ষপথটাকে আমরা বড় করে দেখানোর চেষ্টা করেছি। তাহলে কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে যে দেখা যায় যে এই যে পরমাণুর কক্ষপথের ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান যখন থাকে তখন এই যে ভিন্ন ভিন্ন যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথগুলোর এক একটা ইলেকট্রন থাকে, ফলে তাদের কোনো সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই জন্য আমরা এই কক্ষপথের ধারণা থেকে আমরা বলেছি যে এই যে পরমাণুর
কাছাকাছি অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি যে কক্ষপথগুলো সেগুলো অনেকগুলো কক্ষপথ মিলে তৈরি হয় একটি ব্যান্ড। আবার এই নিউক্লিয়াসের দূরবর্তী অঞ্চলের যে কক্ষপথগুলো সেগুলো মিলে তৈরি হয় একটি আরেকটি ব্যান্ড। তো কাছাকাছি অঞ্চলে যে ব্যান্ডটা সেটার নাম হলো ব্যালেন্স ব্যান্ড বা যোজনী ব্যান্ড বলে থাকি। এই যোজনী ব্যান্ডে যে ইলেকট্রনগুলো থাকে সে পরমাণুর যোজ্যতা নির্দেশ করে। যেমন আমরা বলি যে হাইড্রোজেনের যোজনী এক, তো এই যে যোজ্যতা নির্দেশ করে যে যোজনী, যেমন বিভিন্ন পদার্থ কার্বনের যোজনী চার, অ্যালুমিনিয়ামের যোজনী তিন, তার মানে যোজনী নির্দেশ করে কোনটা, এই সর্ববিস্তৃত কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যা সাধারণত এই যোজন ব্যান্ডে অবস্থান করে। তাহলে যোজন ব্যান্ডের ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণে ভূমিকা রাখে এবং সে পরমাণুর যোজ্যতা নির্দেশ করে। আর এই যে পরমাণুর কক্ষপথের সর্বস্তু কক্ষপথের সবচেয়ে বাইরের অংশে যে কক্ষপথগুলো, উপকক্ষপথগুলো বা ক্ষুদ্র কক্ষপথগুলো আছে, সেই কক্ষপথগুলোকে আমরা নাম দিয়েছি কনডাংশন ব্যান্ড। এই কনডাংশন ব্যান্ডের ইলেকট্রনগুলো কী করে? কনডাংশন ব্যান্ডের ইলেকট্রনগুলো আমাদেরকে তড়িৎ পরিবহনে সাহায্য করে, কারণ এটা পরমাণুর কেন্দ্র থেকে অনেক দূরে। সুতরাং তার উপরে এই পরমাণুর কেন্দ্রের বা নিউক্লিয়াসের আকর্ষণ নাই বললেই চলে। এজন্য এগুলো মুক্ত অবস্থায় থাকতে পারে, তাই এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের শেষের অংশে যে অর্থাৎ কনডাংশন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো ফ্রি বা মুক্ত ইলেকট্রন হিসেবে আচরণ করে। অর্থাৎ যে সকল পদার্থের সর্বস্থ কক্ষপথে বা কক্ষপথের কনডাংশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়া যায় বা পরিবহন ব্যান্ডে ইলেকট্রন পাওয়া যায়, সেই সকল পদার্থকে আমরা পরিবাহী পদার্থ বলে থাকি, কারণ মুক্ত ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে থাকে। তো যাই হোক, যে এই যে তত্ত্ব, এই তত্ত্বের আলোকে আমরা বুঝতে পারলাম যে ব্যালেন্স ব্যান্ডে যদি ইলেকট্রন থাকে, সাধারণত সকল পরমাণু ইলেকট্রনগুলো ব্যালেন্স ব্যান্ডেই থাকে। সুতরাং এই সর্বস্থ কক্ষপথের ব্যালেন্স ব্যান্ডে যদি ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া সংগঠনে সহায়তা করবে এবং পরমাণুর যোজ্যতা নির্দেশ করবে। আর যদি কনডাংশন ব্যান্ডে ইলেকট্রন থাকে, তাহলে সে বিদ্যুৎ পরিবহনে সহায়তা করবে। সুতরাং যে সকল পদার্থের ক্ষেত্রে কনডাংশন ব্যান্ডে ইলেকট্রন আছে, সেগুলোকে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। যেগুলোতে কনডাংশন ব্যান্ডে ইলেকট্রন থাকবে না, সেই সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে না। তো এখন আমাদের এই অপরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখো যে ব্যালেন্স ব্যান্ড এবং কনডাংশন ব্যান্ড, এই দুইয়ের ভিতরে শক্তির ব্যবধান অনেক বেশি, একটা থেকে অনেকটা অনেক দূরে। এই শক্তির ব্যবধান অনেক বেশি হওয়ার কারণে যে এই কোনো ইলেকট্রন এই ব্যালেন্স ব্যান্ড থেকে কনডাংশন ব্যান্ডে যেতে পারে না। আমরা আগেই বলেছিলাম যে সকল পরমাণুর কক্ষপথের সর্বস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো অবশ্যই ব্যালেন্স ব্যান্ডে মানে থাকবে, কিন্তু সুযোগ পেলে সে কনডাংশন ব্যান্ডে চলে যাবে। তাহলে দেখা গেছে যে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে, যেমন যেরকম কাঠ, শুকনো কাঠ, কাগজ, এগুলোর ক্ষেত্রে যে ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কনডাংশন ব্যান্ডে যেতে পারে না, কারণ মাঝখানে শক্তি স্তরের ফাঁক গ্যাপ অনেক বেশি। যেমন দুই রাস্তার মাঝখানে যেরকম আইল্যান্ড থাকে, এরকম এই মাঝের অংশগুলোর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলে না বা ইলেকট্রন অবস্থান করে না। তো যাই হোক, যেটা বলছিলাম আমরা যে ব্যালেন্স ব্যান্ড এবং কনডাংশন ব্যান্ডের ভিতরে শক্তির ব্যবধান অনেক বেশি হয়, কোনো ইলেকট্রনই ব্যালেন্স ব্যান্ড থেকে কনডাংশন ব্যান্ডে যেতে পারে না। এই জন্য অপরিবাহী পদার্থের কনডাংশন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না এবং অপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে কখনো কোনো তড়িৎ প্রবাহ চলে না। আর পরিবাহী পদার্থের ক্ষেত্রে কী হয়, যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে ব্যালেন্স ব্যান্ড এবং কনডাংশন ব্যান্ড পরস্পর ওভারল্যাপিং করা থাকে। আচ্ছা, এটা ব্যালেন্স ব্যান্ড এবং এটা কনডাংশন, ব্যালেন্স ব্যান্ড এবং কনডাংশন ব্যান্ড পরস্পর ওভারল্যাপিং করা থাকে, ফলে সহজেই ব্যালেন্স ব্যান্ড থেকে কনডাংশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে। তাহলে এই ব্যালেন্স ব্যান্ড এবং কনডাংশন ব্যান্ড ওভারল্যাপিং করে থাকার ফলে যে দেখা যায় যে কনডাংশন ব্যান্ডে সবসময় কিছু ইলেকট্রন পাওয়া যায়। তো যেহেতু কনডাংশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়া যায়, ওই পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। তবে অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে একটি বিশেষ অবস্থা তৈরি হয়, যে অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বিশেষ অবস্থাটি হলো অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে ব্যালেন্স ব্যান্ড এবং কনডাংশন ব্যান্ডের ভিতরে মোটামুটি শক্তির ব্যবধান থাকে। ব্যালেন্স ব্যান্ড এবং কনডাংশন ব্যান্ডের ভিতরে সামান্য শক্তির পার্থক্য আছে, ফলে দেখা যায় যে এই কিছু ইলেকট্রন ব্যালেন্স ব্যান্ডে সাধারণত থাকে, যে কিছু ইলেকট্রন উত্তপ্ত অবস্থায় বা অন্য কোনো কারণে কনডাংশন ব্যান্ডে কখনো কখনো চলে যায়। তো যখনই কনডাংশন ব্যান্ডে ইলেকট্রন যায়, তখন ওই পদার্থ পরিবাহী নিয়ে আচরণ করে, আর যখন কনডাংশন ব্যান্ডে ইলেকট্রন যায় না, তখন সেই পদার্থটা অপরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে। সাধারণত চতুর্থ মৌলগুলো এরকম হয়, যেমন কার্বন, তারপরে গ্যালিয়াম আর্সেনাইড, তারপরে আমরা যদি বলি
সিলিকন, জার্মেনিয়াম, এই পদার্থগুলো অর্থাৎ চতুর্যুগী মৌলগুলো ক্ষেত্রে দেখা যায় যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের ভিতরে শক্তির ব্যবধান খুব কম, ফলে এমনিতে কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে না গেলেও যদি তাদেরকে তাপচাপ বা অন্য কোনো উপায় উত্তেজিত করা হয় তাহলে কিছু পরিমাণ ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পাওয়া যায়, তখন এই পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে। তাহলে আজকে আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করলাম। আমরা আবার বলছি যে পরিবাহী হলো যাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপিং করে থাকে, ফলে সহজে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে এবং এই পদার্থের মধ্যে দিয়ে সর্বদা তড়িৎ প্রবাহ চলাচল করে, এগুলো হলো পরিবাহী পদার্থ। এবং অপরিবাহী হলো ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের সর্ববিস্তৃত কক্ষপথের ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের ভিতরে অনেক বেশি শক্তির ব্যবধান থাকায় কোনো ক্রমেই কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, এই সকল পদার্থের মধ্যে দিয়ে তখন তড়িৎ প্রবাহ কখনোই তড়িৎ প্রবাহ চলে না। আর অর্ধপরিবাহী পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলোতে এমনিতে সকল সর্ববিস্তৃত কক্ষপথের ইলেকট্রনগুলো ব্যালেন্স ব্যান্ডে থাকে, কিন্তু তাদেরকে যদি তাপচাপ অন্য কোনো উপায় উত্তেজিত করা হয় তাহলে কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তখন এই পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে। অর্থাৎ অর্ধপরিবাহী পদার্থ একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ পদার্থ যে তার মধ্যে দিয়ে কখনো তড়িৎ প্রবাহ চলে, কখনো তড়িৎ প্রবাহ চলে না, এই জন্য এদেরকে আমরা অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর নাম দিয়েছি। আগামী ক্লাসে আমরা অর্ধপরিবাহী প্রকারের সম্পর্কে জানার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।